1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, সুপ্রভাত। শুক্রবারের সাত সকালের সুরে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই একটা ব্যস্ততম সপ্তাহের আরও একটা সকাল। শুক্রবার আসলেই মনে হয় বাবা আজকের দিনটা কোনো রকমে কাটিয়ে ফেলি, তাহলেই কালকে মোটামুটি একটা হাফ বেলা হয়ে গেলেই একটা ছুটির আমেজ। অর্থাৎ শুক্রবার থেকেই কেমন যেন একটা ছুটি ছুটি মন আমাদের মধ্যে চলে আসে, সকলের নয় অবশ্য, যারা স্কুলে যায় আর যারা অফিসে যায়। যারা বাড়িতে থাকে তাদের আসলে রোজ দিনই একরকম। তাদের জন্য এবং যারা ব্যস্ততায় ছুটবেন তাদের সকলের জন্য আমাদের আজকে সকালে আমরা দুজন শিল্পীর সঙ্গে আড্ডা দেব, সুরে সুরে একটা এনার্জেটিক সকাল আমরা আপনাদের উপহার দেব। আমার ডান দিকে আমাদের সঙ্গে রয়েছেন সোনালী দি, সোনালী ব্যানার্জি, নমস্কার, সুপ্রভাত। আর আমার সঙ্গে আমার বাদিকে রয়েছেন মিত্রা দি, মিত্রা দত্ত, নমস্কার দিদি, সুপ্রভাত। আজকে তোমাদের দুজনের সঙ্গেই সকালটা শুরু হবে রবি ঠাকুরের গানে গানে, তাই তো? গোটা আড্ডা জুড়ে আমরা রবি ঠাকুরের গানে থাকবো। তো কিভাবে শুরু করবে দিদি বলো? প্রথমে আমি কবিগুরু পূজা পর্যায়ের বাউলাঙ্গের একটা গান দিয়ে শুরু করি। আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সুখে আগুন জ্বেলে বেড়াও কে জানি,
একদম রবি ঠাকুরকে নিয়েই গোটা জীবন যাপন, তাই তো দিদি? কত ছোট থেকে রবি ঠাকুরের হাত ধরলে? আমার মোটামুটি যখন 7-8 বছর বয়স তখন থেকে মায়ের অনুপ্রেরণাতেই আমার গান শেখা আর কি। এবার তখন থেকেই চলছে, তারপরে মাঝখানে বেশ কিছুদিন বন্ধ হয়ে গেছিল নানান রকম সাংসারিক কারণে, তারপরে আবার ছেলেও একটু বড় হলো, সব কিছু করে আবার নতুন করে শুরু করা আর কি। মানে মায়ের কাছে, মানে মায়ের হাত ধরে রবীন্দ্রসঙ্গীত শেখা, তাই তো? সব তখন সবকিছুই শিখতাম, তখন তো আর অতটা বুঝতাম না, মা যেখানে ভর্তি করে দিয়েছিল ওখানেই যেতাম, ওনার কাছে শিখতাম। তখন অবশ্য আমার মানে আমি যে খুব ভালো বেশি শিখতাম তখন নয়, মায়ের মানে এতেই শেখা আর কি, জোরেই আর কি বলা যেতে পারে। তারপর আস্তে আস্তে নিজে অনুভব করলাম যে সত্যি গানটা মানে কতটা যে প্রাসঙ্গিক মানে জীবনে ভালো থাকার জন্য, সেটা আস্তে আস্তে যত বড় হচ্ছি বা যত পরিণত হচ্ছি তত বুঝতে পারছি আর কি। আর দিদি তোমার রবি ঠাকুরের সঙ্গে মানে পথ চলা কতদিন? আমারও রবি ঠাকুরের সঙ্গে অনেক দিন, মানে আমি যখন 3-4 পড়ি তখন থেকে আমার গান শেখা। আমারও মায়ের খুব ইচ্ছা, মায়ের আসলে ছোটবেলায় গান করার মানে শেখার ইচ্ছা ছিল, আর এত বড় ফ্যামিলি, আর আগেকার দিনে তো মেয়েরা গান শিখবে এটা হতে পারে না। হ্যাঁ, ছোটবেলায় বিয়ে দিয়ে দিল, হয়ে গেল, সেই ইচ্ছাটা মায়ের মনে থেকে গেছিল। তারপরে যখন আমি একটু গানের দিকে আমার ইচ্ছাটা বেশি, এই হয়তো রেডিও, তখন তো রেডিও, রেডিওতে গান শুনলে তখন গুনগুন করে গান করছি, তখন মা আমার ইচ্ছাটা দেখেছেন আর কি, তখন আমাকে এক জায়গায় গানে ওই ওর মতনই গানে ভর্তি করে দেন, গিয়ে ওইখানে শিখি। তখন কিন্তু আমার হারমোনিয়ামও ছিল না। আমি ওই ওনার বাড়িতে গিয়ে আমাকে মানে ওনার ক্লাস হতো সকালবেলায়, আর বিকালবেলাটা উনি কোনো ক্লাস করাতেন না আমাকে। উনি বলতেন যে তুমি বিকালবেলা এসে আমার হারমোনিয়ামে প্র্যাকটিস করবে। এইভাবে আমার শেখা। এইটা কিন্তু মানে অনেক বড়, মানে শিক্ষা তো অবশ্যই, শিক্ষার পাশাপাশি ওই যে সাপোর্টটা, যে গুরু বললেন যে বিকেলবেলা যেহেতু ক্লাস হয় না তাই বিকেলে এসে হারমোনিয়ামে প্র্যাকটিস করা। হ্যাঁ, তারপরে আমার অনেক মানে বোধহয় 40-50 বছর আগেকার মানে কেউ হয়তো আমার দাদু ঠাকুর দাদা গান শিখেছিলেন, তো সে একটা ভাঙা হারমোনিয়াম ছিল, সেইটা আমার মা বার করলেন। বার করে আমার তখন দিদির বিয়ে হয়, মানে সারাতে দেওয়ারও লোক নেই, আমার জামাই বাবু তখন ওই হারমোনিয়ামটা নিয়ে সারিয়ে দিলেন। বেশ, তারপরে ওই হারমোনিয়াম ধরেই আমার বাড়িতে এবারে গান টান করতাম। বেশ, তারপরে কি হলো সেই গল্প আমরা শুনবো, কিন্তু তোমার গান শুনি এবারে। আচ্ছা, আমিও একটা পূজা পর্যায়ের গান করছি। এ মনিহার আমায় নাহি সাজে, এ মনিহার আমায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে এরে ছি এ মনিহার আমায় না।
যদি তবে আমি বাঁচি, তাই তো বসে আছি এহার তোমায় পড়াই, যদি তবে আমি বাঁচি, তাই তো বসে আছি ফুলো মালার ডোরে, মরি আলো মরি ফুলো মালার ডোরে, মরি আলো মরি তোমার কাছে দেখাইনি মুখ, মনি আমাদের সঙ্গে আরও যে তিনজন বন্ধু এই সাত সকালের সুরে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করব আমাদের মিউজিশিয়ান দাদাদের সঙ্গে। তবলায় রয়েছেন অরবিন্দ দা, কিবোর্ডে রয়েছেন রানা দা, অক্টোপ্যাডে রয়েছেন মিন্টু দা, এবং আমাদের সঙ্গে রয়েছেন আপনারা আমাদের ওয়ানের গোটা পরিবারের সদস্যরা। আর অবশ্যই যদি মনে হয় যে একটু তাড়া আছে বেরোতে হবে কিন্তু অনুষ্ঠানটাও শুনতে ইচ্ছা করছে, তাহলে আমরা মুঠোফোনে রইলাম, স্মার্টফোনে রয়েছে ওয়ান এন্টারটেনমেন্টের পেজে সরাসরি, তাই সেখানেও আপনার ভালোবাসা আপনার মন্তব্য দুটোই পৌঁছে দেবেন। এরপর কার কাছে আসবো দিদি? তোমার কাছে আসবো, আবার কি শোনাবে এবারে? এবারেও পূজা পর্যায়েরই গান শোনাবো। বেশ, বেড়ে
দিদি মায়ের কাছে তো মানে মায়ের হাত ধরে তো যাত্রা শুরু করলে, তারপর চলতে চলতে গুরুদের সান্নিধ্য পেয়েছো, কার কার কাছে শিখেছো? আমি তো প্রথমে মহাশয় বিশ্বনাথ পালের কাছে তো প্রথম থেকে শুরু, তারপরে পরবর্তীকালে শ্রী কল্যাণ মুখোপাধ্যায়ের কাছে, শ্রীমতী রীনা মুখোপাধ্যায়ের কাছে আধুনিক গানে সবই শিখতাম। আচ্ছা, তারপরে শুভ ভট্টাচার্যের কাছে আমি উচ্চাঙ্গ সঙ্গীত বেশ কিছু বছর শিখেছি, সেগুলো সব পরে আর কি, বিয়ের পরে আর কি। তারপরে কোভিড টাইমে একটু সব বন্ধ হয়ে গেল, তারপরে এখন আমি আমার বোন, আর বোনই বলা যায় আর কি, বোন উষশীদে সেনগুপ্ত, ওর কাছেই আমি এখন সব রকম গান শিখছি আর কি। মানে গান শেখাটা এখনো ধরে রেখেছো? একদম একদম, এখন আরো আরো গান নিয়ে বেশি জড়িয়ে পড়েছে আর কি, এখন গান গানের বাইরে কিছু ভাবতে পারি না। এখন কি সময় বা অবসরটা একটু বেশি হয়েছে? এখন ছেলে বড় হয়ে গেছে, তখন সংসার ছিল, ছেলের পড়াশোনা, তার কেরিয়ার নিয়ে একটা টেনশন ছিল, সব কিছু মিলিয়ে তখন করতাম, তখন অবসরে করতাম, এখন প্রয়োজনে করি আর কি। প্রয়োজনে, একদমই, নিজের ভালো থাকার জন্য, ভীষণ ভাবে প্রয়োজন, ভীষণ ভাবে দরকার। এবং খুব উপলব্ধি করি যে গানটা না থাকলে যে কি করতাম, এটা আমার, এটাও আমার মনে হয় যে এটা ভগবানের আশীর্বাদ যে আমাকে এই সুমতিটা উনি দিয়েছেন যে গানটাকে শুরু করা আবার, কারণ মাঝখানে আমার প্রায় 14-15 বছর গ্যাপ পড়ে গেছিলো আর কি। তারপরে ছেলে যখন মোটামুটি মাধ্যমিক দেয়, তখন থেকে, মাধ্যমিক দিয়ে 11-এ উঠেছে, তখন থেকে আমি আবার শুরু করেছিলাম। মানে 14-15 বছর কণ্ঠে গানটা ছিল, কিন্তু চর্চায় বসা বা গাওয়ার সাহস ছিল না, সময় হয়নি, বলো? সময় হয়নি। বেশ, আর দিদি তোমার কাছে, তুমি যে গল্প বলছিলে যে জামাইবাবু পুরনো হারমোনিয়ামটাকে সারিয়ে দিলেন, তারপর থেকে সেই হারমোনিয়ামে গানটা বাড়িতে প্র্যাকটিস করতে পারলে? হ্যাঁ, বাড়িতে প্র্যাকটিস করলাম, তখন আমাদের এক ভদ্রলোক মোহিত মুখোপাধ্যায় বলে বাড়িতে মা ব্যবস্থা করলেন যে রবীন্দ্রসঙ্গীত, তারপরে ভক্তিগীতি, উনি খুব ভালো ভক্তিগীতি জানতেন, আমি অনেক ভক্তিগীতি ওনার কাছে শিখেছি। তারপরে খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পর একেবারে বন্ধ হয়ে যায়, গান টান সব বন্ধ হয়ে গেল। আচ্ছা, তারপরে ছেলে হলো, ছেলেও আবার অনেকটা বড় হওয়ার পর, অনেকটা বড় মানে 7-8 বছর হওয়ার পর, তারপরে আমি আবার গানটা ধরলাম, মানে আমার হারমোনিয়ামটা, না সেই, না সেই হারমোনিয়াম না, আমার মানে গানের এত ইচ্ছা বলে আমার হাজবেন্ড আমাকে চেঞ্জার কিনে দিলেন। আচ্ছা, বাহ। কিনে বললো কি, তুমি আবার গানটা আরম্ভ করো, তুমি এত গান ভালোবাসো, তুমি গান আরম্ভ করো। তা আমাদের পাড়ায় মানে পাশাপাশি একজন ছিলেন, তার কাছে কিছুদিন গান শিখি, তারপর দেখছি যেন ঠিক হচ্ছে না, মনের মতন হচ্ছে না, তখন আমাকে আমার উনি মানে আমার হাজবেন্ডই সব আর কি আমার গানের মধ্যে, যে চলো তোমাকে দক্ষিণীতে ভর্তি করে দিই। আচ্ছা, তারপরে আমি দক্ষিণীতে করলাম, ডিপ্লোমা করে বেরিয়েছি রবীন্দ্রসঙ্গীত নিয়ে। আর বাণীচক্রে শ্রী বাবুলাল ঘটকের কাছে আমি ক্লাসিক্যাল করি। এখনও শিখছো? না, এখন আর ওইখানে করি না, উনি তো এখন বেঁচেও নেই, আর ওইখানে আর যাই না। আচ্ছা আচ্ছা, বেশ, এবার একটু আবার গান শুনি, তারপর আবার গল্প শুনবো। কি শোনাচ্ছ এবারে? আমিও পূজা পর্যায়ের গান করছি, উপপর্যায়ে প্রার্থনা, তার আগে তো উপপর্যায়ে বিবিধ ছিল, এবার আমি প্রার্থনার করছি।
মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে আপাতত এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতিতে যাই, আর বিরতির উপরে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।